হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে কালী পুজো চলে এলো, ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। আর একটা সংবাদ আমি দিচ্ছি আপনাদের কাছে, এটা মন খারাপ করবেন না আপনারা। ইংরেজির এই 29 তারিখ, 29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার মোবাইল কিন্তু বন্ধ থাকবে। সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত যে আপনাদের সঙ্গে আমি কথা বলি, সেইটা এই কদিন বন্ধ থাকবে। কেন না আমি এক জায়গায় যাব, তো কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব, সব কিছু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। নিরাশ হবার কোনো কারণ নেই, এই কটা দিন ফোনটা বন্ধ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলি, দামোদর মাস তো চলছে, নিয়ম সেবা মাস তো চলছে, দীপদানের মাস তো চলছে। তো আমি এই নিয়ে দুটো ভিডিও দিয়েও দিয়েছি, আবারও আমি বলেছি যে যতটা পারবো আমি দেব। এই কার্তিক মাস ভগবান শিব কৃষ্ণ অর্জুনকে নিজের মুখে গীতায় বলেছেন যে মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ, গঙ্গ নদীর মধ্যে সাগরের নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ এবং গাছের মধ্যে অশ্বত্থ গাছ শ্রেষ্ঠ। আরো বলেছেন পশুর মধ্যে গাভী শ্রেষ্ঠ, পাখির মধ্যে ময়ূর শ্রেষ্ঠ, আরো অনেক কিছু বলেছেন, তো অত দূর আমি যাচ্ছি না। তো বিষয় হচ্ছে 12 মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক মাসে ডিসকাউন্ট মাস, যেমন একটার সঙ্গে একটা কিনলে ফ্রি পাওয়া যায়, সেটা কিন্তু সব সময় দেয় না, দেয় কি বাজারে কিছু কিছু সময় অফার দেয়, 1 কেজির সঙ্গে 500 ফ্রি বা 1 কেজির সঙ্গে 1 কেজি ফ্রি, এইভাবে দেয়। ঠিক তাই এই দামোদর মাস কার্তিক মাস আমরা যদি কাউকে এক মুঠো দিই, তাহলে আমাদের ভাগ্যে সেইটা বেড়ে বেড়ে হয়ে যাবে 1 লাখ মুঠো। হ্যাঁ, 1 লাখ মুঠো হয়ে যাবে আমাদের কাছে। তো এই মাসে ভোরবেলা স্নান, যদি পারেন আপনারা নদী গঙ্গায় স্নান করবেন ভোরবেলা, প্রাতঃ স্নান যে কোনো একদিন, দীপদান অবশ্যই করবেন, তুলসী মহারানীর সেবা, এই মাসে তুলসী মহারানীকে যে যতটা পারবেন সেবা করবেন, স্নান করানো থেকে আরম্ভ করে দীপদান থেকে আরম্ভ করে ধূপ ধনা থেকে আরম্ভ করে পরিক্রমা থেকে আরম্ভ করে এবং দর্শন, সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে প্রণাম করে তুলসী মহারানীকে দর্শন করবেন, তারপরে পুজো পাঠ করে পরিক্রমা করবেন। এই মাসে ভীষণ খুশি হবেন ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে স্মরণ করবেন। কেন না, এই কার্তিক মাস ব্রত রাধারানী পালন করেছিলেন ভগবান শ্রী কৃষ্ণর জন্য। পারলে বৈষ্ণব সেবা করাবেন, বৈষ্ণব না পেলে ব্রাহ্মণ সেবা করাবেন, ব্রাহ্মণ সেবা, ব্রাহ্মণ না পেলে যে কোনো শূদ্র বয়োজ্যেষ্ঠ লোক বলুন, বাচ্চা বলুন, কন্যা বলুন, সেবা করাবেন, প্রচন্ড লাভ। এবং দান পুণ্যি তো আছে, যে যতটা পারবেন দান পুণ্যি করবেন, গুরুদেবের চরণে যাবেন, গুরুদেবকে প্রণামী দেবেন এবং গুরুদেবকে সষ্টাম প্রণাম করবেন, ঠিক আছে? এবার বলি এই কার্তিক মাসই কেন, কার্তিক মাসে আমরা এগুলো কেন করব না, আমরা লাভ পাব। যেমন এক রাজার কাহিনী আমি বলছি, আপনারা শুনুন, ভীষণ ভালো লাগবে। এক রাজা এক রাজ্যে বাস করতেন এবং সেই রাজার রাজ্যে কোনো অশান্তি, কোনো রোগ শোক, কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো বেদনা, কোনো কষ্ট কিচ্ছু ছিল না। রাজা ভীষণ শান্তিতে বসবাস করছিলেন এবং নগরীও ছিল শান্তিময়। তো রাজার মনে একটা প্রশ্ন জেগেছিল, কি প্রশ্ন না, রাজা ভাবছিলেন যে এই নগরে আমার সঙ্গে একই দিনে একই সময়ে একই বারে একই এই এই নগরে সকলেই জন্মগ্রহণ করেছেন, মানে অনেকেই আমার সঙ্গে জন্মগ্রহণ করেছেন অনেকে, তাহলে তাদের মধ্যে কেউ রাজা হলো না কেন, তারা কেউ রাজা হলো না কেন, আমি কেন রাজা হলাম, এই প্রশ্ন রাজনকে ভীষণ ভাবে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে।
তো রাজন তখন একদিন মন্ত্রীকে মন্ত্রী সভায় বসে মন্ত্রীকে তখন বলছেন যে হে মন্ত্রী মশাই, আমার এই প্রশ্নের উত্তর আপনি দেন, যেভাবেই হোক যেমন করেই হোক। তো তখন মন্ত্রী মশাই বললেন, হে রাজন, এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই, তবে হ্যাঁ, গ্রামে এই নগরের শেষে একটা মহারাজ আছে, এক সাধু মহারাজ আছেন, এক কুটিরে বাস করেন। তো চলুন আমরা সকলে মিলে সেখানে গিয়ে দেখি প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। তো রাজা তখন একটুও দেরি না করে ঘোড়ায় চেপে মন্ত্রীকে নিয়ে এবং আরো দু চারজনকে নিয়ে সেই কুটিরে গেলেন। তো কুটিরে যেতেই রাজা প্রণাম করার আগেই সেই সাধু মহারাজকে দেখে সকলে মিলে অবাক হয়ে গেলেন, সকলে মিলে একদম স্তম্ভিত হয়ে গেলেন। তো দেখছেন সেই মহারাজ কি করছেন, মহারাজ একটা পুরো কাঠের আগুন জ্বালিয়েছেন, মানে কাঠের আগুন। তো সেই আগুনের মধ্যে প্রচুর কাঠের যে ছাই হয়, কাঠ কয়লা যেগুলো বলে ছাই হয়, সেই ছাইগুলো সেই মহারাজ সমান মুখে দিয়ে দিয়ে খাচ্ছে, সমান মুখে দিয়ে দিয়ে খাচ্ছে, আর বাকি আগুনগুলো জ্বলছে। তো এই দেখে মহারাজ ভীষণ অবাক হয়ে গেলেন এবং মহারাজ মনে মনে ভাবতে লাগলেন যে এটা কি ধরনের ব্যাপার, আমি তো ঠিক বুঝতে পারছি না। তো যাক গে, এটা সাধু মহারাজদের ব্যাপার, আমি এই নিয়ে জিজ্ঞেস করব না, কোথায় সাপ দিয়ে দেবেন, কোথায় অভিশাপে আমি পড়ে যাব, দরকার নেই, আমি আমার প্রশ্ন জিজ্ঞেস করি। তো তখন রাজন সষ্টম প্রণাম করে সেই ঋষিকে প্রশ্ন জিজ্ঞেস করলেন যে হে ঋষিবর, আমার এই একটাই প্রশ্ন, আমার নগরে একই সময়ে একই দিনে একই বারে একই জায়গায় অনেকেই তো জন্মগ্রহণ করেছে আমার সঙ্গে, তাহলে আমি কেন রাজা হলাম? তাদের মধ্যে কেউ রাজা হলো না কেন, তারা কেউ রাজা হলো না কেন? তো তখন সেই মহারাজ সাধু বললেন যে হে রাজন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে এই নগর শেষ করে সোজা একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের দিকে আপনি চলে যান, সেই জঙ্গলে আপনার উত্তর পেয়ে যাবেন আর এক মহারাজের কাছে। তো রাজা তখন একটুও দেরি না করে সোজা সেই মহারাজের কাছে চলে গেলেন এবং সেখানে গিয়ে আরো অবাক হয়ে গেলেন, চক্ষু চড়ক গাছ হয়ে গেল মহারাজের, যে সেখানে গিয়ে আর একটা মানে অবাক করা ঘটনা রাজা এবং মন্ত্রী এবং সকলে মিলে দেখতে পেলেন। কি না, সেই মহারাজ সামনে বসে আছে, না সেই মহারাজের সামনে প্রচুর মাটি রাখা আছে, মাটির ঢেলা, মাটির গোলা যাকে বলে, মাটি রাখা আছে। তো তখন একটা করে মাটির গোলা তুলছে আর মুখের মধ্যে দিচ্ছে আর খাচ্ছে সেই মহারাজা, সেই ঋষিমণি। তো সেই ঋষিমণিকে দেখে রাজা তো অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করতে গিয়েও করতে পারলেন না ভয়ে। তো তখন আবার সেই মহারাজকে সষ্টম প্রণাম করে সেই সাধুকে তখন বলতে লাগলেন মহারাজ যে হে সাধু মহারাজ, আমি একটা কথা নিয়ে এসেছি, এই প্রশ্নের উত্তর আগে এক সাধু বাবার সঙ্গে দেখা হলো, কিন্তু সেই সাধু বাবা আপনার কাছে পাঠিয়ে দিলেন, তো আপনি আমাকে কৃপা করে বলুন, এই একই নগরে একই সময় একই দিনে একই সঙ্গে আমরা জন্মগ্রহণ করেছি, আমি রাজা হলাম কেন, তারা কেউ রাজা হলো না কেন? তো তখন সেই সাধু বাবা বললেন যে রাজন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে এই জঙ্গলে শেষে একটা গ্রাম আছে, সেই গ্রামে আপনি তাড়াতাড়ি চলে যান, যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, কারণ যে সাধু বাবা আপনাকে উত্তরটা দেবেন সেই সাধু বাবা মরণাপন্ন, সে মরতে চলেছে, আপনি তাড়াতাড়ি যান। তো রাজামশাই দেখলেন যে নগরের শেষে জঙ্গল, জঙ্গলে পরে আবার গ্রাম, তো ঠিক আছে তাই যাব বলে ঘোড়ায় করে দ্রুত চলে গেলেন সেই গ্রামে এবং গ্রামের লোককে জিজ্ঞেস করতে করতে তার কুটিরে গিয়ে প্রবেশ করলেন। তো কুটিরে গিয়ে দেখলেন সত্যিই তাই, মরণাপন্ন সেই সাধু, একটু হলেই মারা যাবে। তখন রাজন দেরি না করে প্রণাম করে রাজন রাজনের সেই প্রশ্ন জিজ্ঞেস করলেন। তখন সেই সাধু বাবা বললেন যে হে রাজন, হয়তো আপনার জন্যই আমি জীবিত আছি, আমি মরেই যাব, আমার মরে যাবারই কথা, তো আপনি বিরাট বড় পূর্ণি করেছেন যা আপনার সঙ্গে জন্মগ্রহণ করে কেউ করেনি, আপনি একা করেছেন সেই পূর্ণি, কবে জানেন, এই দামোদর মাস কার্তিক মাসে আপনি বিরাট পূর্ণি লাভ করেছিলেন। আপনি প্রথম যে সাধু বাবাকে দেখলেন
দ্বিতীয় যে সাধু বাবাকে দেখলেন এবং আমাকে দেখছেন এবং আপনি, আমরা চার ভাই ছিলাম, আমি ছিলাম বড়, তারপরে যে জঙ্গলে দেখলেন সে ছিল মেজ, যাকে নগরের শেষে দেখলেন সে ছিল আপনার আগের, এবং আপনি ছিলেন সবার শেষে ছোট আপনি। তো আমাদের বাড়িতে আমরা চার ভাইয়ে তখন থালায় করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছি, আর এক সাধু বাবা আমাদের বাড়িতে এসে খাবার চেয়েছিলেন, যে আমার ভীষণ খিদে পেয়েছে, তোমরা আমাকে কিছু খেতে দাও। তো সময়টা ছিল এই দামোদর মাস, কার্তিক মাস, নিয়ম সেবার মাস। তো আমি বড়, আমি প্রথম বলেছিলাম যে আপনাকে এই ভাত কটা দিয়ে কি আমি মরতে বসবো, না খেতে পেয়ে আমি যে মরে যাব তখন কি হবে। তারপরে আমার পরে যে ভাই সে বলেছিল যে আমি যদি আপনাকে এই ভাতের থালাটা দিয়ে দিই তাহলে কি আমি মাটি খেয়ে বেঁচে থাকবো, আমি কি খেয়ে বেঁচে থাকবো, আমি কি মাটি খাবো। তো তারপরের ভাই যাকে আপনি আগুনের গোলা খেতে দেখলেন সে তখন বলেছিল যে আমি আপনাকে এই খাবারের থালাটা দিয়ে আমি কি ছাই খাবো, আমি কি খেয়ে বেঁচে থাকবো, ছাই খাবো। তো হেরাজন, তখন আমরা তিন ভাইয়েই কেউ সেই মহারাজকে খেতে দিইনি, সেই সাধু বাবা অভুক্ত ফিরে যাচ্ছিলেন, আর আপনি ছিলেন সবার ছোট, আপনি কিন্তু না খেয়ে নিজে সেই ভাতের থালাটা সেই সাধু বাবাকে দিয়েছিলেন, এবং সাধু বাবা খেয়ে ভীষণ আশীর্বাদ করেছিলেন যে এ জন্মে তো সম্ভব নয়, আগামী জন্মে আমি আশীর্বাদ করছি বালক, তুমি রাজা মহারাজা হবে, তুমি মানে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাবে, তোমার এত অন্ন হবে তুমি দিয়ে কাউকে শেষ করতে পারবে না। তে হেরাজন, সেই ছোট ভাই আপনি, আপনার হয়তো মনে নেই কিন্তু আমরা বেঁচে আছি, আমাদের স্মৃতিশক্তিটা এখনো আছে। তো ও বলেছিল আমি কি ছাই খাবো, তাই ছাই খাচ্ছে, ওই ভাই বলেছিল আমি কি মাটি খেয়ে বেঁচে থাকবো, মাটিই খাচ্ছে, আর আমি বলেছিলাম আমি খেতে দিয়ে যে নিজে মরে যাব তখন কি হবে, তো আমি মরেই যাচ্ছি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের জ্ঞান বাড়ায়। এক একটা কাহিনী আছে, গীতায় আছে, ভাগবতে আছে, গরুড় পুরাণে আছে, শিব পুরাণে আছে, সমস্ত জায়গায় এক একটা কাহিনী দিয়ে বোঝানো আছে। তো বিষয়টা কি বোঝা গেল, যে এই কার্তিক মাসে যদি এক মুঠো অন্ন কাউকে দেয়া যায় তাহলে লাখ মুঠো অন্ন আমাদের কাছে ফিরে আসে, লাখ লাখ মুঠো অন্ন। তো যতটা পারবেন আপনারা, এই কার্তিক মাস চলে গেলে আর পাওয়া যাবে না, আবার এক বছরের অপেক্ষা, আপনারা অতি অবশ্যই যে যেভাবে পারবেন পূর্ণি করে নেন, ঠিক আছে। তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।